বর্তমান সময়ে অনেক মানুষ বিপদে পড়ে সুদে টাকা ধার নেয়, সেটা কি জায়েজ আছে? ভাইরা আমা কি রকম বিপদ বলেন? যদি আপনার এমন বিপদ হয় যে এই টাকা ধার না নিলে আপনি এখন মরে যাবেন, আপনার মৃত্যু নিশ্চিত, তাহলে জীবন বাঁচাতে গিয়ে আপনি এটা করছেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু এরকম বিপদ তো না। বিপদ হলো আপনি এক জায়গায় কিছু টাকা লাগায় ফেসে গেছেন, এখন আরো কিছু টাকা না হলে এই টাকাগুলো মায়ের যাবে, বিপদ হলো এতটুকু। এর চেয়ে বেশি বিপদ হয়? অথবা আপনি বিদেশ যাবেন, টাকা জমা দিচ্ছেন, এখন আরো টাকা লাগবে, এখন আপনার কাছে টাকা নাই, সুদে লোন নিয়ে টাকা নিয়ে এখানে টাকা না দিলে আপনার আগেরগুলো মার যেতে পারে, এই হলো বিপদ। ভাইরা আমার, ইমানদারের কাছে জাহান্নামে যাওয়ার চাইতে বড় কোনো বিপদ হতে পারে সুদের কারবার। এটার কারণে আল্লাহর লানত নাজিল হয়, আল্লাহর গজব নাজিল হয়। ওইটা করে আপনি যে বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করছেন, সেই বিপদ বরং পড়াটা আপনার জন্য অধিকতর কল্যাণের হবে জাহান্নামে পড়ার বিপদের চাইতে। ঠিক না বেঠিক? আল্লাহ না করুন যদি দেয়ালে পিঠ থেকে যায় কেউ, তখন তার জন্য শুকরের গোশত খাওয়া হালাল হয়ে যায়, জীবন বাঁচাবার জন্য। তার রূহ শেষ হয়ে যাচ্ছে, শুকরের গোশত ছাড়া আর কিছু নাই, রূহ বের হয়ে যাবে এখন এই মুহূর্তে, না খেলে মারা যাবে, সে আর কোনো খাবারই নাই সেখানে, জান বাঁচানোর জন্য তখন তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনার ক্ষুধা লাগছে, একটু কষ্ট হচ্ছে, আশপাশে হালাল খাবার নাই, আপনি চায়নায় গেছেন, সেখানে সব হারাম খানা, আপনি সেজন্য আশেপাশে ফলমূল আছে, ইচ্ছে করলে ওটা খেয়ে থাকতে পারেন, পানি খেয়ে থাকতে পারেন, তারপর আপনার একটু কষ্ট হচ্ছে, আপনি বলেন না তাহলে তো আমার বিপদ, তাহলে শুকরের গোশত আর মদ খাওয়া শুরু করলাম, এত সহজ না। বিপদ বলতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, নিরুপায়, এটা ছাড়া আপনার কোনো রক্ষা নাই, এরকম হয়ে গেলে তখন হারাম জিনিসটা কি হতে পারে? হালাল হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইল্লা মা তুরিতুম, তোমরা যদি নিরুপায় হয়ে যাও তখন হারামটা কি হয়? হালাল হতে পারে। আমাদের এলাকার অনেক মানুষ এনজিওতে সংস্থা, এনজিও সংস্থার সাথে জড়িত, তাদের বিষয়ে কিছু যদি বলতেন আমাদের উপকার হতো। এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা বা বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থা যদি কোনো ভালো কাজ করে সেটাতে অংশগ্রহণ করাতে দোষে কিছু নাই, কিন্তু দুঃখজনক যে আমাদের দেশের এনজিওগুলো বেশিরভাগই মানুষের উপকার করার নাম দিয়ে সুদি লোন দিয়ে এরপরে মানুষজন টাকা আদায় করতে পারে না, তখন এবার ঘরের টিন চাল সব খোলা শুরু করে। ঠিক না বেঠিক? এই সুদি লোনের সাথে যদি আপনি জড়িত হন তাহলে এটা আপনার জন্য হারাম হবে, না জায়েজ হবে, কারণ আপনি সুদের কারবারকে সহযোগিতা করছেন। ঠিক না বেঠিক? এটা জায়েজ হবে না, গুনাহ। রাগের মাথায় একটি মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে গালি দিলে কি কি হবে? রাগের মাথায় আপনি গালি দিয়েছেন, তারপরও সেটা হারাম হবে। সেবাবুল মুমিনি ফুসুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কথা। ইমানদারকে গালি দেওয়া কি ভাই? গুনাহের কথা। কোনো ইমানদারকে গালি দেওয়া জায়েজ হতে পারে? এটা হারাম, এটা জায়েজ নাই ভাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল মুমিনু বিল্লাআন ওয়াত্তাআন ওয়াল ফাহিশ ওয়াল বাদি, ইমানদার কখনো অভিশাপ দিবে কথায় কথায়, গালিগালাজ করবে, মুখ খারাপ করবে, এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে? অথচ আমাদের অনেক নামাজি ভাইও মুখ খারাপ করেন, আছে না নাই? তওবা করবেন আজকে থেকে, কখনো মুখ খারাপ করবো না ইনশা, তওবা করবেন তো? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রাগের মাথা করে ফেলছেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাবেন, আর কখনো করবেন না, সাবধান থাকবেন পরবর্তী সময়ের জন্য।